দর্শক নন গভর্নমেন্ট টিচার্স রেজিস্ট্রেশন অ্যান্ড সার্টিফিকেশন অথরিটিতে যারা পরীক্ষা দিয়েছিলেন ষোলোতম প্রিলিমিনারি এবং পাশ করেছেন তাদের জন্য শুভেচ্ছা অভিনন্দন এবং আপনারাই শুধুমাত্র সুযোগ পাবেন ব্যবসায় শিক্ষা বা অন্যান্য সাবজেক্টের লিখিত পরীক্ষা দেওয়ার জন্য আসলে বুঝতেই পাচ্ছেন যে পিল্লিতে পাশ না করলে তো আর রিটেন পরীক্ষা দেওয়া যায় না তবে আপনার রিটেন পরীক্ষায় এই ভিডিওটার মাধ্যমে আমি কিছু বলতে চাই তাতে আশা করছি আপনি কিছুটা উপকৃত হবেন কারণ মনে রাখবেন আপনার শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিয়ে চাকরি পেতে হলে অবশ্যই লিখিত মার্কস প্রয়োজন নট প্রিলি কারণ প্রিলির নাম্বার যোগ কখনোই হবে না মেধা তালিকায় যখন জাতীয় মেধা তালিকা তৈরি করা হবে সুতরাং প্রিলিতে পাস করলেই যথেষ্ট কিন্তু রিটেনে পাস করলে যথেষ্ট নয় রিটেনে ভালো নাম্বার পেলে যথেষ্ট সুতরাং আপনি জাতীয় মেধা তালিকায় শক্তভক্ত অবস্থানে থাকতে চাইলে অবশ্যই আপনাকে ভালো নাম্বার পেতে হবে আর ভালো নাম্বার পেতে হলে বাইরে যে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির মধ্যে আমি আপনার জন্য কন্টেন্ট তৈরি করছি সব মিলিয়ে আপনার জীবন যেন সুন্দর হয় আপনি যেন একটা সুন্দর জব পান সে প্রচেষ্টায় আমি করব আশা করি পুরো ভিডিওটি দেখবেন দেখুন এখানে দেখতেই পাচ্ছেন এন টিআরসি ষোলোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার জন্য সাজেশন আপনি যদি ইংরেজি বা বিবিএর এর স্টুডেন্ট হন তাদের তার জন্য সাদিক অফিসিয়ালের পক্ষ থেকে আবারও ওয়েলকাম কারণ ইংরেজি এবং বিবিএর এর লিখিত সাজেশনে আমি দিয়ে থাকি যদিও ইংরেজি সাজেশনটা বিগত বেশ কয়েক বছর ধরে দিই কিন্তু এবছর ব্যবসায় শিক্ষার শাখার সাজেশন দিব হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা ফিনান্স মার্কেটিং তবে বলে রাখি হিসাব বিজ্ঞানের স্কুল এবং কলেজ উভয় লেভেল আছে ব্যবস্থাপনা ফিনান্স মার্কেটিং এবং হিসাব বিজ্ঞান এটা স্কুল লেভেলের আছে আবার ওদিকে ইংলিশের স্কুল এবং কলেজ লেভেল আছে তো আমি সাজেশনটা দেখাবো আপনারা অবশ্যই একটা বই কিনবেন অবশ্যই বই কিনে নেবেন কারণ আমি বলছি না এই থেকে একশো মার্কস আসবে আমি সঠিক বলতে পারবো না কত মার্কস আসবে যেহেতু আপনারা জানেন আমি ইংলিশে অনার্স মাস্টার্স এবং ইংলিশের একজন লেকচারার সুতরাং ইংলিশে যে সাজেশন দিয়েছি সেখান থেকে অনেকটা কমন পড়বে আমি আশাবাদি আশাবাদ ব্যক্ত করি ইস ইংরেজি স্কুল কলেজ লেভেল উভয়েরই যে সাজেশন সেটা আপনারা ইতিমধ্যে অনেকে নিয়েছেন তাদেরকে অসংখ্য অভিনন্দন সাদিক অফিসিয়ালের পক্ষ থেকে এবং আমি দীর্ঘ দিন ধরেই তো প্রিলিমিনারি নোট দিয়ে আসছি সুতরাং রিটেনের নোটও আস্তে আস্তে চেষ্টা করছি আর বিবিএ এবং ইংলিশের স্টুডেন্টদের জন্য খুবই সুসংবাদ কারণ তারাই শুধুমাত্র বাংলাদেশে প্রথমবারের মতো লিখিত সাজেশন পাবে আর অন্য কোনো সাবজেক্টের স্টুডেন্টদেরকে দিতে পারছি না বলে আমি ক্ষমা প্রার্থনা করছি তবে আমি চেষ্টা করছি আগামীতে অবশ্যই আমি দিব কাজ চলছে হয়তো এবার দিতে পারবো না তমতে কিন্তু সতেরোতমতে অবশ্যই দিব ডোণ্টোরি কাজ চলছেই তো এই সাজেশনটা দেখিয়ে দিই এখানে পদে যারা সহকারী শিক্ষক পরীক্ষা দিবেন এখানে পদের নাম সহকারী শিক্ষক ব্যবসায় শিক্ষা যেহেতু চারটা সাবজেক্টের পরীক্ষার প্রশ্ন একই হবে তাই সাজেশনটা একই এখানে সাজেশনটা তৈরি করা হয়েছে দেখিয়ে দিই আমি ছোটো করলে সবগুলো আসলে পেজ কয়টা আছে দেখানো সম্ভব তো প্রিয় দর্শক এখানে দিক নির্দেশনাও দেওয়া আছে কীভাবে পড়লে আপনি চাকরি পাবেন যেটা আপনার জন্য অনেকটা কার্যকরী তো প্রিয় দর্শক এই যে এই সাজেশনটি দেখছেন এই সাজেশনটি ছিল স্কুল লেভেলের জন্য এটা যদি আপনি নিতে চান তাহলে আপনাকে সাদিক অফিসিয়ালের ডেসক্রিপশন বক্সে যে নাম্বার দেওয়া আছে এবং কমেন্ট বক্সে নাম্বার দেওয়া আছে ওখানে কল করে অর্ডার করতে হবে আমি আগেই বলে রাখি এটার আপনি পিডিএফও নিতে পারবেন হার্ড কপিও নিতে পারবেন পিডিএফটা সাথে সাথে আমরা প্রোভাইড করি ইমেইল বা ইমো সফটওয়্যারের মাধ্যমে আর হার্ড কপিটা সুন্দরবন কুরিয়ার সার্ভিস সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিয়ে থাকি চোডাঙ্গা জেলা হতে যেহেতু আমি একজন লেকচারার আমার চোয়াডাঙ্গাতেই তো থাকতে হয় চাকরির সুবাদে সুতরাং এখান থেকে পাঠিয়ে দিব ডোন ওরি বাংলাদেশে যে প্রান্তেই হন ইনশাল্লাহ দুই থেকে তিন দিনের মধ্যে পাবেন ঢাকাতে ইনশাল্লাহ চব্বিশ ঘন্টা লাগে যেতে একদিন আর ঢাকার বাইরে দুই দিন তবে আমি সর্বোচ্চ ধরে রাখি তিন দিন লাগবে কারণ অনেক সময় দেরি হতে পারে বিভিন্ন কারণে জ্যাম এটা সেটা ইত্যাদি তো ধন্যবাদ প্রিয় দর্শক আপনি অবশ্যই বই কিনে নেবেন আমি আগেই বলেছি কারণ লিখিত পরীক্ষায় যত বেশি কৌশল অবলম্বন করবেন ততই ভালো হবে আর ভালো থাকবেন চাইলে সাজেশনটা নিতে পারবেন সাজেশনটা নেওয়া যে কম্পালসারি তা নয় অপশনাল আল্লাহ হাফেজ